আমি গেছিলাম লিংক রোডে নিউজ করতে, সেখানে ছাত্ররা, তিতুমিরের ছাত্র, ব্র্যাকের ছাত্র, ওরা আমাকে যথেষ্ট হেল্প করছে, আমাদের ওরা যথেষ্ট আমাদের প্রোটেস্ট বলছে এভাবে এভাবে নিতে, আমরা এভাবে এভাবে ছবি নিতে। এখানে কিছু বাচ্চা টাইপে, ওদের আসলে দেখে কখনো স্টুডেন্ট মনে হয় না, এবং ওদের গাড়ি, ওদের গায়ে কলারে কোনো রকমের আইডি কার্ড ছিল না। ওরা আমাদেরকে অনেক মারছে, আমাদের ক্যামেরা নিয়ে একটু ভাইঙ্গা ফেলছে, আমাদের মারছে, আবার ক্যামেরা পার্সনকে মারছে, এবং আমাদের যারা পরে আমাদের কিছু স্টুডেন্ট উদ্ধার করছে ওরাও মাইর খেয়েছে। ওরা লাস্টে আমাদেরকে উদ্ধার করছে, ওদের আইডি কার্ড ছিল, ওরা যথেষ্ট ভালো ব্যবহার করছে, পানি টানি দিয়ে আমাদের ই করছে। এখন আমি একটা গুদাম ধরে আছি, গোডাউনের মধ্যে কোথায় আছে জানি না। আমি বলতে চাই এই যে আন্দোলনের ভিতরে যে কিছু অনুপ্রবেশকারী আছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এদের বিরুদ্ধে সচেতন হয়।